আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ঘরে আছো এবং সুস্থ আছো। অবশ্যই ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং একান্ত যদি প্রয়োজন হয় মাস্ক ব্যবহার করবে এবং বাড়ি থেকে ফিরে এসে অবশ্যই আবার সাবান দিয়ে হাত ধুবে। তুমি সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, সমাজকে সুস্থ রাখবে এবং দেশকে সুস্থ রাখবে। তুমি সুস্থ থাকলে তোমার পরিবার সুস্থ থাকবে, তোমার প্রজন্ম সুস্থ থাকবে। তো শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক ক্যাডার উচ্চ বিদ্যালয়। আজকের ভার্চুয়াল ক্লাসে তোমরা নিশ্চয়ই ঘরে আছো। তো তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমরা তোমাদের বই নিয়ে বসো এবং আজকে ক্লাসটা উপভোগ করো। এখন বলবো না তোমরা কী বই নিয়ে বসবে। তো শিক্ষার্থীরা আছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কী বই আজকে পড়াবো। আজকে আমরা পড়াবো বাংলাদেশ বিশ্বপরিচয় অধ্যায় অষ্টম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক কারিয়ার উচ্চ বিদ্যালয়। তো শিক্ষার্থী একটু দেখো, ছবিগুলো খেয়াল করো। তোমরা দেখো তো এখানে কী দেখতে পাচ্ছ তোমরা। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি জনগণ, তারপর আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি জনগণ ভোট দিচ্ছে, এবং আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। হ্যাঁ, তো দেখি আমরা কী পড়াতে যাচ্ছি। তুমি একটু বলো তো দেখি আজকে আমরা কী পড়াতে যাচ্ছি। হ্যাঁ, একজন বলেছে আজকে আমাদের পাঠের বিষয় হলো গণতন্ত্র। শিক্ষার্থী তোমরা দেখতে পাচ্ছ না, আজকে আমাদের পাঠের বিষয় হলো কি? গণতন্ত্র। আসো তার আগে আমরা জেনে নিই যে গণতন্ত্রটা কী জিনিস, বা কনসেপ্ট অফ ডেমোক্রেসি, হোয়াট ইজ ডেমোক্রেসি। ওকে ফাইন, লেট আস কাম। শিক্ষার্থীরা দেখো, আমেরিকার প্রখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন এভাবে যে গণতন্ত্র হলো জনগণের জন্য ও জনগণ দ্বারা নির্বাচিত সরকার ব্যবস্থা। অর্থাৎ গণতন্ত্র হলো এমন একটা সরকার ব্যবস্থা যেখানে জনগণ থাকবে এবং জনগণের জন্য এবং জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার থাকবে, ওটাই হলো গণতন্ত্র। আবার অধ্যাপক গ্যাডারের মতে তিনি মনে করেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র। অর্থাৎ অধ্যাপক গ্যাটেলের মতে তিনি মনে করতেছেন যে কি, জনগণ যদি সার্বভৌম মানে শাসন ব্যবস্থায় জনগণ যদি অংশগ্রহণ করতে পারে সেটাই হলো গণতন্ত্র। তোমাদেরকে আমি পৌরনীতি, নাগরিকতা, আইন, হ্যাঁ এই এই চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াইছিলাম আমি, যে নাগরিক বলতে কী বুঝি আমরা, বা নাগরিকতা কে। তার নাগরিক হলো যারা নগরে বাস করে বা নগর রাষ্ট্রের শাসন কার্যে অংশ নেয় তারাই নাগরিক। সেই সংজ্ঞার আলোকে কিন্তু আসছে গণতন্ত্র। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এখানে একজন প্রত্যেকের নাগরিক শাসন ব্যবস্থা কী করবে, অংশগ্রহণ করবে। তাহলে আমরা সাধারণ অর্থে বলতে পারি যে গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের সাথে গঠিত ও পরিচালিত সরকার। আর এই অর্থে এই নয় যে গণতন্ত্র সংখ্যালঘুর মতামত ও স্বার্থকে অপেক্ষা করবে, বরং গণতন্ত্র আইনের দৃষ্টিতে সকলকে সমান। এখানে সাধারণভাবে যদি বলতে গেলে মানে সংখ্যাগরিষ্ঠের মতামতকেই কী বলা হবে, গণতন্ত্র বলা হবে, এটা তা না। এটা হলো যে আরেকটা জিনিস যে এখানে অবশ্যই দেখতে হবে সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যালঘুষ্ঠ, সংখ্যা যারা বেশি থাকবে, সংখ্যা যারা কম থাকবে, সকলের কিন্তু কী থাকবে, মতামতের গুরুত্ব থাকবে। সুতরাং গণতন্ত্র বিশতকর একটি জনপ্রিয় ধারণা যে যা বর্তমান সরকার পরিচালনা সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ কারণে গণতন্ত্র সমাজ ও রাষ্ট্র সংক্রান্ত অধ্যয়নযোগ্য বিষয়াবলীর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ গণতন্ত্রটা হচ্ছে শুধুমাত্র জনগণের জন্যই পরিচালিত হবে এবং জনগণের দ্বারা নিয়ন্ত্রিত হবে। জনগণ ইচ্ছে করলে একটা সরকারের পতন করতে পারে, আবার ইচ্ছে করলে জনগণ একটা সরকারকে নতুন করে তৈরি করতে পারে। অর্থাৎ এখানে সরকার জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী। ওকে শিক্ষার্থীরা, নেক্সট, তোমরা আজকের এই পাঠের মাধ্যমে জানতে পারবে যে গণতন্ত্র কী তা এবং গণতন্ত্রের সফলতার শর্তসমূহ, তুমি কীভাবে একটা গণতন্ত্রকে সফল করবে। ওকে শিক্ষার্থীরা, ওকে নেক্সট আমরা যাই। দেখতে পাচ্ছ তোমরা একটা ছবির মধ্যে দেখো তো, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক মানে দাঁড়িয়ে আছে, একটা সমাবেশ করতেছে ওখানে নিশ্চয়ই অনেকগুলো লোক, যাদেরকে আমরা বলি জনগণ। এবং পাশে আমরা একটা রাজনৈতিক দল দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি একটা ওই রাজনৈতিক দল জনগণের প্রত্যক্ষ ভোটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদের কাঙ্ক্ষিত যে সরকার গঠন সেই সরকার গঠন করতেছে। অর্থাৎ
গণতন্ত্রে জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জড়িত করে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে দেশ পরিচালনা করে। অর্থাৎ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় এখানে প্রত্যেকটা জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই ভোটাধিকার প্রয়োগ করে তারা তাদের নির্বাচিত ব্যক্তিদেরকে বা জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত করে, নির্বাচিত করে ওই নির্বাচিত সরকার পাঁচ বছরের জন্য সরকার গঠন করে, এবং সরকার গঠন করার পরে ওই গঠিত সরকার অর্থাৎ নির্বাচিত সরকার জনগণকে বিভিন্ন ধরনের সহযোগিতা এবং অর্থাৎ শাসন করতে পারে, অর্থাৎ শাসন করার ক্ষমতা অর্জন করে। শিক্ষার্থীরা একটু খেয়াল করতো, আমরা নিজের ছবিতে কী দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিতে ক্ষমতা, আর দেখতে পাচ্ছি তোমার জনগণ অর্থাৎ আমরা সাধারণ জনগণরা, অর্থাৎ গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। একটা জনগণ চাইলেই বললাম, আমি প্রথমে বললাম যে জনগণ চাইলে একটা সরকারকে করতে পারে, পরিবর্তন করতে পারে, আর জনগণ চাইলে একটা সরকারকে নতুন একটা সরকার গঠন করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে জনগণের ক্ষমতাটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। মানে গণতন্ত্রের ক্ষেত্রে জনগণকেই কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ জনগণই সমস্ত ক্ষমতার উৎস। তো একটা আমরা খেয়াল করি, যাই বাংলাদেশের যে গণতন্ত্র আছে বা গণতন্ত্র যে সিস্টেম সেটা বাংলাদেশের গণতন্ত্র হচ্ছে দুই ধরনের, একটা প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। অর্থাৎ গণতন্ত্রটা দুই ধরনের। একটু আসি আমরা জেনে নিই যে প্রত্যক্ষ গণতন্ত্রটা কী। যে শাসন ব্যবস্থায় নাগরিকগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে তোমার শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার সুযোগ পায় সেটাই হলো প্রত্যক্ষ গণতন্ত্র। অর্থাৎ প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলোতে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত ছিল। অর্থাৎ ওই প্রাচীন গ্রিসের আসলে আমাদের যে আমাদের না বিশ্বের যে সভ্যতাগুলো সৃষ্টি হয়েছে, অর্থাৎ গ্রিক সভ্যতা থেকেই বা গ্রিক সংস্কৃতি থেকেই কিন্তু আমাদের বিশ্বের বিভিন্ন দেশের সভ্যতা সংস্কৃতি এবং অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা, হ্যাঁ সরকার ব্যবস্থা, পারিবারিক কাঠামো সমস্ত কিছুই কিন্তু গ্রিকদের থেকেই আমরা অনেকটাই শিখেছি। তাহলে রাষ্ট্রের সকল নাগরিক আইন প্রণয়ন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ, কর ধার্য, বিচার কার্য পরিচালনা সহ অন্যান্য ক্ষেত্রে সরাসরি অংশগ্রহণ করত কোথায়, প্রাচীন গ্রিসে। সে সময় নাগরিকের ধারণা সীমাবদ্ধ ছিল, অত খুব অল্প ছিল, রাষ্ট্রের সকল নাগরিকত্বই সম্মান পেত না। অর্থাৎ গ্রিকদের ক্ষেত্রে মানে ওরা মনে করতো যে সবাই নাগরিক হতে পারে না, নাগরিক হতে হলে তাকে শিক্ষিত হতে হবে, তারপরে তাকে টাকা পয়সার অধিকারী হতে হবে, তাহলে সে নাগরিক হবে, অন্যথায় সে নাগরিক হতে পারবে না। অর্থাৎ গ্রিকদের চিন্তাভাবনা হলো যে তারা মনে করতো যারা দাস দাসী ছিল ওরা কোনো নাগরিক না, ওদের নাগরিক কোনো অধিকার নাই, ওদের কোনো ভোট দেওয়ার অধিকার নাই। রাষ্ট্রের সকল নাগরিকদের নাগরিকদের সম্মান পেত না, এবং আধুনিক রাষ্ট্র আয়তনে বিশাল ছিল, এর জনসংখ্যা ছিল কিন্তু কি বেশি। এই অবস্থায় প্রত্যক্ষ গণতন্ত্র চর্চার সুযোগ কম, তবে সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে আংশিকভাবে এখনও প্রত্যক্ষ গণতন্ত্রের ব্যবস্থা চালু আছে। অর্থাৎ সুইজারল্যান্ডের যে দেশসমূহ রয়েছে এগুলোতে কিন্তু কী রয়েছে, প্রত্যক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত আছে। একটু আরেকটু জেনে নিই আমরা পরোক্ষ গণতন্ত্র কী। পরোক্ষ গণতন্ত্র বলতে আমরা যেটাকে বুঝি সেটা হলো যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। অর্থাৎ পরোক্ষ গণতন্ত্র বলতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সাধারণ কার্য পরিচালনা করার পদ্ধতিকেই বোঝাই। এই ধরনের গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এই ধরনের গণতন্ত্রকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলা হয়। এই পদ্ধতিতে সাধারণত নাগরিকগণ সরাসরি শাসন কার্যে কিন্তু অংশগ্রহণ করে না, তখন তারা কী করে, পরোক্ষ গণতন্ত্রে নির্বাচিত প্রতিনিধিরাই আইন প্রণয়ন সহ শাসন কার্য পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই প্রচলিত রয়েছে। অর্থাৎ আমাদের দেশে যে গণতান্ত্রিক ব্যবস্থা বা বিভিন্ন, শুধুমাত্র আমাদের দেশে না, অর্থাৎ গণতন্ত্র বলতে বিশ্বের বিভিন্ন দেশে যে গণতন্ত্র প্রচলিত আছে এটা হলো যে তোমার পরোক্ষ গণতন্ত্র, এটা প্রত্যক্ষ গণতন্ত্র নয়, কারণ এখানে জনগণ চাইলেই যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। সেজন্য কী করে, জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নির্বাচিত করে, ওই নির্বাচিত প্রতিনিধিরাই সংসদে গিয়ে তাদের মতামতগুলোকে প্রকাশ করে এবং মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত গৃহীত হয় বা আইন প্রণয়ন হয়, সেই সিদ্ধান্ত বা আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়। অর্থাৎ আমাদের দেশে বর্তমানে এখন পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত রয়েছে, প্রত্যক্ষ গণতন্ত্র এখন খুবই কম, কারণ প্রত্যক্ষ গণতন্ত্রের মধ্যে অনেকটা মানে ঝামেলা সৃষ্টি হয়, অনেক রয়েছে অসুবিধা রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমাদের একটা কাজ দিচ্ছি, একটা কাজ শুধু, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে এই কাজটা করবা, গণতন্ত্র কী
এই কাজটাই তোমরা শুধু করবা এবং বিভিন্ন মনীষীদের গণতন্ত্র নিয়ে যে সংজ্ঞাগুলো দিয়েছেন সেই সংজ্ঞাগুলোকে অবশ্যই খাতা লিখবে, লিখে আমাকে কমেন্টস করে জানাবে। আমরা গণতন্ত্রের মধ্যে কিছু জিনিস দেখতে পাচ্ছি, দেখো গণতন্ত্রের মধ্যে চারটা জিনিস থাকবে। একটা জনগণ, জনগণ থাকবে সার পাশে, মানে গণতন্ত্রের মধ্যে গণতন্ত্র জিনিসটাকে নিয়ন্ত্রণ করবে কারা, জনগণে। তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য কাজ থাকবে একটাই, সেটা হলো গণতন্ত্র কী। বাকি কাজগুলো আমরা ইনশাআল্লাহ অপরবর্তী আমার আরেকটা ক্লাস থাকবে আগামী বুধবারে, সেই ক্লাসে আমরা বাকি কথা বাকি আলোচনাগুলো শেষ করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে। সবার জন্য আবারও মেসেজ রইল যে সবাই অবশ্যই ঘর থাকবে, সুস্থ থাকবে। ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবার জন্য শুভকামনা, সবাইকে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।